আলহামদুলিল্লাহ বহু ওলামায়ে কেরাম সেখানে শত শত ওলামায়ে কেরাম এসেছেন, সকলের জবান থেকে কথা শোনা আমাদের দরকার ছিল, কিন্তু সময় সংক্ষেপ হওয়ার কারণে যেহেতু আমরা বিশাল একটি রাজপথ বন্ধ করে এখানে অবস্থান করে আছি, অনেক যাত্রীদের কষ্ট হচ্ছে, এই জন্য আমরা সেটিকে বিবেচনা করে সকল ওলামায়ে কেরামকে সময় দিতে পারলাম না, তাই আন্তর্জাতিক কারণে ক্ষমা প্রার্থনা করছি। ইনশাআল্লাহ করে দোয়া হয়ে যাবে। আমি সকলের কাছে একটা দাবি জানাইতে চাই, যদি নবীর ইজ্জতের হেফাজতের জন্য আমাদেরকে রাজপথের জীবন দিতে হয় আমরা কে কে রাজি আছি? আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের আল বায়ান ইসলামিক টিভি পেজটিতে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল আল বায়ান ইসলামিক টিভি সাবস্ক্রাইব করতে পারেন। আল বায়ান ইসলামিক টিভি সত্যের সন্ধানে বদ্ধপরিকর।